আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। ক্ষমতার দম্ভে মানুষের উপর নিষ্ঠুর আচরণ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একটা বার যদি ক্ষমতা হারায়, এদেরকে মানুষ কুত্তা শেয়ালের মতো লাঠি পেটা করবে। তুই আমার ক্ষমতা কত জানিস, 10 বছরের গবেষণা মুহূর্তে ধ্বংস। রাজশাহীর টানোরে রাষ্ট্রপতি স্বর্ণপদক বিজয়ী কৃষক নূর মাহমুদের 10 বছরের ধান গবেষণা কার্যক্রম নষ্ট করে দিয়েছেন পৌর যুবলীগ নেতা আব্দুল ওয়াহাব। তিনি টানোর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক। গত সোমবার যুবলীগ নেতা ওয়াহাব ক্ষমতার দম্ভে নূর মাহমুদের সামনে তার গবেষণার জমিতে পাকা ধানের উপর ট্রলি চালিয়ে দেয়। নূর মাহমুদ বিডি ভাইরাল নিউজকে জানান, জমিতে তিনি 62টি জাতের ধান আলাদাভাবে চাষ করেছিলেন। সবগুলো জাতের ধান এখন একটি অন্যটির সঙ্গে মিশে গেছে। এতে তার 10 বছরের গবেষণা বিফল হয়ে গেল। তবে এই ঘটনায় আজ বুধবার পর্যন্ত পুলিশ মামলা নেয়নি। স্থানীয়রা জানান, এই যুবলীগ নেতা এখন নূর মাহমুদকে সমঝোতার জন্য চাপ দিচ্ছেন। নূর মাহমুদ বিডি ভাইরাল নিউজকে বলেন, আমি তোর মাঠে ট্রলি চালালে তুই কি করবি, তুই আমার ক্ষমতা কত জানিস, এই কথা বলি আমার গবেষণার ধান নষ্ট করে ওয়াহাব। ওয়াহাবের লোকজন তাকে এই সময় তার গবেষণা মাঠের পাশে আটকে রেখে মারধর করে। তানোর থানা করা অভিযোগে নূর মাহমুদ 15 লাখ টাকার ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেছেন। 10 বছরের গবেষণা। প্রায় 60 বছর বয়সী নূর মাহমুদ মাধ্যমিক পাশ করার পর থেকেই ধান চাষ শুরু করেন। বরেন্দ্র অঞ্চলে খরায় ধান নষ্ট হতে দেখেই তিনি গবেষণা শুরু করেন। তিনি তার মাটির বাড়িকে পরিণত করেন গবেষণাগারে। এই কাজে সরকারি কারিগরি সহায়তা পেয়েছেন তিনি। এই পর্যন্ত নূর মাহমুদ 200টি জাতের ধান উদ্বোধন করেছেন, যার মধ্যে অন্তত 5টি খরা সহনশীল। নতুন এই জাতগুলো সরকারি স্বীকৃতির অপেক্ষায় আছে। গত 10 বছর ধরে তিনি 62টি ধানের জাত নিয়ে গবেষণা করছেন। কৃষিতে অবদানের জন্য নূর মাহমুদ 2005 সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং 2018 সালে তিনি প্রথম আলো কৃষি পুরস্কার পান। তিনি জানান, একটি নতুন কাজ উদ্বোধন করার জন্য কমপক্ষে 14 বছরের গবেষণা প্রয়োজন। পাকা ধানে মই। 2 বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন নূর মাহমুদ। এর মধ্যে কিছু ধান কেটে শুকানোর জন্য জমিতে ফেলে রেখেছিলেন। কিছু ধান এখনও না পাকায় অপেক্ষায় আছে। তার ক্ষেতের পাশেই যুবলীগ নেতা আব্দুল ওয়াহাব ও তার অনুসারী অঞ্জন মালাকার ও মোহাম্মদ টিটুর ধান ক্ষেত। সোমবার বিকেলে অঞ্জন মালাকার তার কাটা ধান ট্রলিতে বোঝাই করে গবেষণা মাঠের উপর দিয়ে যেতে উদ্যত হয়ে নূর বাধা দেন। ট্রলির সামনে দাঁড়িয়ে নূর অঞ্জনকে জমির অন্য পাশ দিয়ে ট্রলি নিয়ে যেতে অনুরোধ করেন। এই সময় যুবলীগ নেতা ওয়াহাব সেখানে গিয়ে নূরকে হুমকি দিয়ে গবেষণা মাঠের উপর দিয়ে ট্রলি